আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতোই আবারও আপনাদের উপকারের জন্য আমি চলে এলাম, এবং আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই 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 একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এবং আই থিঙ্ক এটা বর্তমানে সফটওয়্যার জুনিয়র সফটওয়্যার ডেভেলপার জন্য বা ফ্রেশারদের জন্য যে আমরা জবের জন্য অ্যাপ্লাই করি সেখানে মাস্ট বি চাই, সেটা হচ্ছে এপিআই অ্যান্ড রেস্টফুল এপিআই। তো আমি একটা সিরিজ তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে কিছু ভিডিও থাকবে এবং এপিআই, রেস্ট এপিআই, এর মধ্যে ক্রুড অপারেশন সব দেখানো হবে। পাশে থাকবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক প্রোফাইল কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব সাহায্য করার জন্য। এবং ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এপিআই, এবং পরবর্তী লেকচারে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেস্ট এপিআই বা রেস্টফুল এপিআই। ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে আমাদের আজকের যে টপিকস এপিআই তার মানেটা কি। সো এপিআই স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন উইথ প্রোগ্রামিং অ্যান্ড আইডি ইন্টারফেস। ওকে ফাইন। সো এপিআই স্ট্যান্ডস ফর বা এপিআই মিনস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটা কী? সাপোজ আমি যদি সবচেয়ে একটা সহজ উদাহরণ দিই যে দুটো সফটওয়্যারের মধ্যে কম্পোনেন্টকে আমি যোগাযোগ করবো, তার মানে হচ্ছে সাপোজ আমার এখানে যে ল্যাপটপটা আছে বা আমি যে সার্ভারে আছি আমি আরেকটা সার্ভারে যোগাযোগ করবো, এই জন্য আমার অপারেটিং সিস্টেম তার অপারেশন ভিন্ন। সো এই ক্ষেত্রে মেশিন টু মেশিন টক করার জন্য, কথা বলার জন্য আমরা যেটা ওয়ে ব্যবহার করি সেটাকে বলা হয় এপিআই। এবং আরেকটা সবচেয়ে ভালো উদাহরণ যদি দিই, সাপোজ ধরেন আমি এই মেসটা উদাহরণ করি ওপেন করলাম, তো ফার্স্ট অফ আমার অ্যাপ এবং দেয়ার অ্যাপ, তার অ্যাপ আপনার অ্যাপ। সো আমি যে অ্যাপটা তৈরি করছি সাপোজ এটা আমি তৈরি করছি ধরেন পিএসপি দ্বারা, এবং আপনি যে অ্যাপটা তৈরি করছেন সেটা হচ্ছে জাভা দ্বারা বা রুবি দ্বারা বা গোল্যাং দ্বারা। সো আমার অ্যাপ থেকে আমি রিকোয়েস্ট করবো আপনার অ্যাপে, ঠিক আছে, রিকোয়েস্ট যখন সেন্ড করবো তখন এপিআইটা আপনাকে নিয়ে যাবে আপনার অ্যাপে আমার রিকোয়েস্টটা, দেন সেই রিকোয়েস্টের অনুযায়ী যে ডাটাটা আমি চাই সেই ডাটাটা সে আমার অ্যাপে পাঠিয়ে দিবে। বাট এখানে আমার অ্যাপটা এক ল্যাঙ্গুয়েজে তৈরি, আপনার অ্যাপটা আরেক ল্যাঙ্গুয়েজে তৈরি, দুইটা দুই জায়গায়। বাট এই যে আদান প্রদানের মাধ্যম যেটা করে সেটা হচ্ছে এপিআই। তো আরও উদাহরণ আছে, কোনো সমস্যা নেই, না বুঝলে আমি শেষ আমার শেষ উদাহরণটা যখন দিব তখন একবারে ক্লিয়ার হয়ে যাবে, বা শেষ পর্যন্ত দেখে যান। ফাইন, সাপোজ আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি আমেরিকা গেলেন বা আপনি ফ্রান্সে গেলেন, সরি ফ্রান্সে গেলেন। সো ফ্রান্সের মানুষ নর্মালি ফ্রান্সিস ইউজ করে, আপনি তো ফ্রান্স ভাষা পারেন না। ওকে ফাইন, আপনি পারেন বাংলা ইংলিশ, এবং ফ্রান্সের ভাষা ফ্রান্সের যে লোকটা সে আবার বাংলা ভাষা পারে না। প্রবলেমটা কোথায়? আপনাদের কথোপকথা অনেক। ফাইন, এক্ষেত্রে যদি একটা মাঝখানে মিডলের লোক রাখা হয় যে আপনার ফ্রান্সের ভাষাও পারে বাংলা ভাষাও পারে, তার মানে আপনি বাংলা বলবেন সে ফ্রান্স নিয়ে ওই লোককে ফ্রান্স বলে দিবে, সে ফ্রান্সের ভাষা পড়বে সেই লোককে নিয়ে এখানে বাংলা আপনাকে বলে দিবে, দ্যাটস মিন লোকটা হচ্ছে এপিআই। আই থিঙ্ক বোঝা গেছে। ওকে, যদি না বুঝেন আরেকটা উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নাই। লাইক আপনি একটা রেস্টুরেন্ট দেখেছেন, আপনি রেস্টুরেন্ট যাওয়ার পরে বসলেন, বসার পরে আপনার কাছে কি আসলো? ওয়েটার আসলো। এখন আপনি কিন্তু ডিরেক্টলি কিচেন যায় বলতে পারবেন না, ভাই আমাকে ফ্রাইড চিকেন দেন, আমাকে পোলাও দেন, আমাকে কোক দেন। আপনি কী করবেন? ওয়েটারকে লিখে দিবেন, ওয়েটার যাবে কিচেনে, দ্যাটস মিন সার্ভারে, সার্ভার থেকে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী ফুড সেটা নিয়ে আপনাকে দিবে। এখানে এপিআই অবশ্যই বুঝে গেছেন, এখানে যে ওয়েটার সেটা হচ্ছে এপিআই। তার মানে হচ্ছে ওয়েটার একটা মেসেঞ্জার যেটা আপনাকে রিকোয়েস্ট সেন্ড করবে, আপনার রিকোয়েস্টটা সেন্ড করবে, সিস্টেম থেকে আপনার চাহিদা অনুযায়ী যে রিকোয়েস্ট আছে সেটা আপনাকে নিয়ে এসে ফেরত দেবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমি আবার একটু আরেকটু ধরে বোঝাবো, আমার নেট চলে আসছে। হ্যাঁ আসছে, ওকে ফাইন। এপিআই সাধারণত আমরা তিন ধরনের থাকি, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে ওয়েব, অ্যান্ড আরেকটা হচ্ছে প্রোগ্রামিং। সো এই তিন ধরনের এপিআই আমরা বর্তমানে আবার হয়তো আমি জানি, আপনি কী জানেন সে জানি না, বা অন্যকে অন্যরা কী জানে সে জানি না। সো আমরা নর্মালি লোকাল এপিআই নিয়ে কাজ করবো না, আমরা প্রোগ্রামিং এপিআই নিয়ে কাজ করবো না, আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওয়েব এপিআই। সো চলুন শুরু করা যাক। ওয়েব এপিআই, আপনাকে যদি এপিআই সম্বন্ধে বলা হয় আপনি যারা কাজ করতে পারেন, আমরা সাধারণত
অনেক সফটওয়্যার দেখি যে ওয়েদার বলে দেয়। সাপোজ আমি আমার ঢাকাতে আসি, ঢাকার ওয়েদার বলে দিছে, একজন লন্ডনে আছে, লন্ডনের ওয়েদার বলে দিছে, আরেকজন আমেরিকা আছে, সে আমেরিকার ওয়েদার বলতেছে, তাই না? বাট স্টেপ বাই স্টেপ, এখানে ঢাকাতে এক ওয়েদার, চিটাং এক ওয়েদার, রাজশাহীতে এক ওয়েদার। সো এই ওয়েদারটা কি আমি তৈরি করেছি আমার অ্যাপসের জন্য? কখনোই না। সাপোজ আমি যদি ওপেন ওয়েদারে যাই, ওপেন ওয়েদার ম্যাপ ডট অর্গ, আমি তো ওপেন ওয়েদারে যাই, দেখেন। সো এখানে যদি একটা ওয়েদারের তাদের সাইট, তাই না, এখানে আপনি আপনার ওয়েদার চেক করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো দেশের কী অবস্থা আছে, ইনস্ট্যান্ট কী অবস্থায় আছে। ফাইন, এই যে ওয়েদার অ্যাপটা সে তৈরি করেছে, এটা কিন্তু তার ল্যাঙ্গুয়েজে তৈরি করেছে। সে পিএসপি ইউজ করতে পারে, জাভা ইউজ করতে পারে, পাইথন ইউজ করতে পারে, আর ইউজ করতে পারে, রুবি ইউজ করতে পারে, আই থিঙ্ক, আমি জানি না। সো ফাইন, তার যে ওয়েদারের যে অ্যাপটা আছে, এই ওয়েদার অ্যাপটা এখানে টোটালি যত দেশ আছে, যত জায়গা আছে, সকল ওয়েদারটা ইনস্ট্যান্ট সে বলে দেয়। এখন আমি চাচ্ছি এই ওয়েদারের অ্যাপটা আমার সফটওয়্যার ইউজ করতে। হাউ ক্যান আই ইউজ ইট? অবশ্যই আমি এটা ইউজ করতে পারবো, কিন্তু এই যে তার ল্যাঙ্গুয়েজে ইউজ করছে সেটা কি আমার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো? আমি তো বানিয়েছি পিএসপি দ্বারা, তাই না? সো এই ক্ষেত্রে এপিআই সুবিধা দেয়, আমি তার এপিআইটা ইউজ করতে পারবো। তার মানে আমি যদি তার এপিআইটা ইউজ করতে পারি, তাহলে আমাকে সে বলে দিবে ওয়েদার অ্যালার্টস, এয়ার পলিউশন, যাই হোক না কেন। সো এই যে দেখেন এপিআই রিকোয়েস্ট, এবং এই ওয়ার্ডটা আমরা ইউজ করবো এপিআই এর জন্য। সেটা পরবর্তী আমি শিখবো কীভাবে কী এপিআই ইউজ করতে হয়, কোথায় কী করতে হয় এবং কোনটা কী, সব দেখবো আস্তে আস্তে। সো আমরা এই এপিআইটা যখন আমাদের সফটওয়্যার ইউজ করবো, তখন তার এই যে ওয়েব সার্ভারটা আছে বা ওয়েবসাইটটা আছে বা ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে, তার ডাটাবেসকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং সে আমাদের চাহিদা অনুযায়ী আমরা এখান থেকেই আমাদের সফটওয়্যার দিয়ে এখানে অ্যাক্সেস করতে পারবো। তার মানে কি, আমার সফটওয়্যারতে আমি রিকোয়েস্ট করলাম, সেখানে আসলো, এখান থেকে ডাটা নিয়ে সে আমার সফটওয়্যার দিয়ে দিল, যেটা আপনি দেখতে পাচ্ছেন, লাইক এরকম। আই থিঙ্ক এর চেয়ে বেশি মনে হয় কেউ বুঝাতে পারবে না, তাও লাস্ট একটু উদাহরণ আপনাকে বুঝাই সবচেয়ে সহজ। এটা ফ্লাইওভারস কি করলো, এখানে আপনি একটা আপনার পিসিতে আসেন, আপনার পিসি আমার পিসি, ধরুন সাপোজ আমার পিসিতে কোনো লিঙ্ক নাই, কোনো সফটওয়্যার নাই, আমি কী করলাম ফ্লাইওভারসের টিকিট বুকিং দিব। সো আমি কী করলাম, ওদের ডিপার্টমেন্ট সিটি ডেট ফিক্সড করলাম, কোন সিট নিব সব নিয়ে আমি কী করলাম, যখন সাবমিট ক্লিক করলাম, আমি চেক করলাম যে আমার এই সিটটা কি অ্যাভেলেবেল না কি আছে কি না, যে আমি এই যে মার্চের 2 তারিখ দেখা যায়, সাপোজ যাই হোক না কেন, আমি এই ডেটে আমার এই সিটটা কি অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল হয় তাহলে সে আমাকে কী করবে, রিকোয়েস্ট দিবে যে হ্যাঁ ইয়েস অ্যাভেলেবেল। তার মানে আমি তাকে রিকোয়েস্ট পাঠালাম, সে কী করলো, তার যে ডাটাবেস অ্যাক্সেসটা আছে সেটা দেখে আমাকে রিপ্লাই করলো। যদি অ্যাক্সেস না থাকে তাহলে আমি রিপ্লাই করতে পারবো? তার মানে কি, আমি তার ডাটাবেসটা অ্যাক্সেস করলাম বা একটা ওয়ের মাধ্যমে, যেটাকে আমি এইচটি অ্যাক্সেস বলা হয় বা এইচটিটিপি বলা হয়, ইউআরএল বলা হয় আরবের ভাষায়, আপনি যাই বলুন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলা হয়, তার মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠালাম, এবং সেই রিকোয়েস্টটা আমাকে জানালো যে হ্যাঁ সিটটা অ্যাভেলেবেল আছে, যদি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, যদি থাকে তাও জানাবে। আই থিঙ্ক এর চেয়ে ভালো বাংলা টিউটোরিয়াল আমার মনে হয় রেস্ট এপিআইয়ের মধ্যে বাংলা কোনো টিউটোরিয়ালই ইউটিউবে নাই, আমি ফার্স্ট তৈরি করলাম। এবং আমি জানি, দেখেন, যদি বাংলার কোনো টিউটোরিয়াল থাকতো তাহলে আমি দেখে আরও বুঝে, আরও ভালো বুঝে আপনাদের বানাতে পারতাম, বাট আমি যেহেতু অনেক ইংলিশ টিউটোরিয়াল দেখে বাংলা নিজে বুঝে আপনার জন্য উপস্থাপন করতেছি, সো আহামরি অত ভালো হবে না আই থিঙ্ক, তো যতটুকু হয় আমি চেষ্টা করবো, আমার ভুলগুলো ক্ষমা করবেন। হ্যাঁ, এবং আমি আবার বলতেছি, যদি আমার উপকার হয়, আপনার যদি এই বিন্দু মতো উপকার হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব না করে আপনি অবশ্যই এখান থেকে যাবেন না, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার ইউটিউবের বেল আইকনটি বেজে ওঠে এবং দেখবেন আমি কি টিউটোরিয়াল বানাই। তো আবার বলতেছি, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক প্রোফাইলে যোগাযোগ রাখবেন, আমি এনি টাইম আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যতটুকু আমার সম্ভব, কারণ আমি তো সব পারি না, আমি অ্যাজ ওয়েল স্টুডেন্ট। সো আমার যতটুকু জ্ঞান ছিল আমি ততটুকু অবশ্যই শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আবার বলতেছি দুঃখিত, এবং ভালো থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়াল আসছে রেস্ট এপিআই, আজকে আমরা দেখলাম এপিআই। সো থ্যাংকস ফর ওয়াচিং।